কেউ হতে চায় ডাক্তার, কেউ বা ইঞ্জিনিয়ার, কেউ হতে চায় ব্যবসায়ী, কেউ বা ব্যারিস্টার, নচিকেতার এই গান আজও মনে দেয় টান। এই ডাক্তারে ডাক্তারই রুগীর বইয়ের বাড়াবাড়ি তাড়াতাড়ি সারাসারি করতে গিয়ে রুগীকে ঘুমাইতে হয় পাশাই সিগারেট দিয়ে। এই ওষুধগুলো নিয়মিত তিন বেলা খাবেন, অবশ্যই মনে রাখবেন যে ওষুধ যেন মিস না করেন, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম। ওই যে আমার বউ আমার নিয়ে আইছে, কি হয়েছে দেখেন, কি বলেন, কি সমস্যা আপনাদের? কি সমস্যা, আমি একটু সিগারেট খাই, এটা সহ্য হয় না, সিগারেট বন্ধ করবে এর লেগে আমার নিয়ে আইছে। ও, তাহলে আপনি নিয়মিত সিগারেট খান? সেন স্মোকার। খাইবেন না আজকে, এত লাগছি। ডাক্তার সাহেব, আমি আমার হাজবেন্ড কে নিয়ে আসছি সিগারেট খানা বন্ধ করার জন্য। আচ্ছা, আপনি ওকে যেভাবে হোক সিগারেট খানাটা বন্ধ করান। আর বহু সিটেঙ্গে বুঝছেননি? আচ্ছা আচ্ছা, বুঝছি। তো আপনি কি চেইন স্মোকার? চেইন স্মোকার আমি পুরো সিগারেট খাই। হ্যাঁ, অনেক সিগারেট খায়, যেভাবে হোক সিগারেট খানাটা বন্ধ করানো। ও অনেক সিগারেট খায় বুঝছেন, এই কারণে ওর খুশখুশানি কাশে, বুকে ব্যথা বুঝছেন, শ্বাস ফেলতে পারে না। আচ্ছা, তাহলে আপনি কি এর আগে কখনো চেষ্টা করেননি সিগারেট ছাড়ার জন্য? ফার্স্টই নিয়ে আসছি। দেখি একটু এদিকে আসেন তো। আচ্ছা, বুঝতে পারছি। কি বুঝলেন? আপনার তো বুকের অবস্থা খুবই খারাপ। অনেক সিগারেট খেলে তো খারাপ হবে, কিন্তু সিগারেট না খেলে আমার তো ঘুম হয় না বুঝছেন। আচ্ছা ঠিক আছে, আমি একটা ব্যবস্থা করতেছি, একটু চিন্তা করে আমি দিতেছি। হ্যাঁ, আচ্ছা শুনেন, হ্যাঁ আপনাকে একটা পদ্ধতি দিচ্ছি, ওই পদ্ধতিটা আপনি ব্যবহার করবেন। তাছাড়া আমি যা ভাবলাম যে আপনি এইভাবে সিগারেট ছাড়া কখনোই সম্ভব হবে না, আপনি যখন সিগারেট এক প্যাকেট কিনবেন, সেখান থেকে দুটো সিগারেট বের করবেন, বের করে ওইটা আপনি নিজের পাছার মধ্যে দেবেন। শুনেন, রাগের কিছু নেই, আমি কথাটা বলি, ঠান্ডা মাথায় শুনেন। ওই সিগারেট দুটা পাছায় থেকে বের করে ওই প্যাকেটের মধ্যে রেখে দিবেন। এইভাবে করে হয়তো বা আপনি সিগারেটটা ছাড়া সম্ভব না। না, এইভাবে সিগারেট করা যায় নাকি মিয়া? আচ্ছা, পাছায় সিগারেট দিয়ে শুনেন, আপনি এমনিতে তো সিগারেট ছাড়তে পারতেছেন না, বা অনেক কিছু ট্রিটমেন্ট করো আপনারা দেখছেন, তো আমার যে মানে চিন্তাটা আপনাকে আমি বললাম, আপনি এইভাবেই হয়তোবা সিগারেট ছাড়া সম্ভব, আর আপনি কখনোই এইভাবে সিগারেট যখন আপনি গোয়া থেকে বের করে প্যাকেটে রাখবেন, প্যাকেট থেকে যখন দেখবেন আপনার ময়লা সিগারেট কোনটা আদৌ কি আমি পাশা থেকে বের করছি কি করি নাই বা কোনটা করি নাই, তখনই আপনি দেখে কনফিউশন পড়ে আপনি সিগারেট খাবেন না। প্রমিস যে আপনি নিশ্চয়ই সিগারেট ছাড়বেন। Yes. See you.
আমি এমন একটা ডাক্তার যে আমি যেটা পরামর্শ দিব, মদ গাঁজা আফিন দেশের যত প্রকার ড্রাগস হোক না কেন, প্রতিটা ড্রাগস ছাড়ার জন্য এই ডাক্তার বসে আছে, বলছি না আপনাকে? দেখছেন আমার কথা আর কাজে মিল পেয়েছেন, সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এখন তো ঘটনা আরেকটা ঘটছে, এখন তো সিগারেট খাওয়া ছাড়ছে, এখন এমন একটা সমস্যা হয়েছে ও পাশে দুইটা সিগারেট দেওয়া স্যার ওর ঘুমে পায় না। কি বলেন এগুলা? থ্যাঙ্কস ফর ওয়াচ মাই ভিডিও। আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি সবসময় চেষ্টা করি ডিফারেন্ট ডিফারেন্ট পারফরমেন্স দিয়ে আপনাদের মনটাকে ভরিয়ে দিতে। বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা কমেডিগুলোকে তুলে নিয়ে এসে সেগুলিকে মডিফাই করে স্ক্রিপ্টিং করে তারপর শুটিং করে আপনাদের হাসির খোরাক জুগিয়ে থাকি। আমার এই অভিনয়গুলোর সাথে বাস্তবের কোনো মিল নেই, যদি কখনো কারোর সাথে মিলে যায় এর জন্য সে কমেডি টিভি অভিনয় কলাকুশলী কেউই দায়ী নয়। আমার অভিনয়গুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন অন্যকে দেখানোর জন্য। আর অবশ্যই এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে সাবস্ক্রাইব করবেন। আমি চিকন আলী, আপনাদের সাথে ছিলাম, সাথে আছি, সাথেই থাকবো।